প্রতিবেশী দেশ তথা ভারতের বন্ধু রাষ্ট্র ভুটানের একের পর এক একতরফা কর নীতি নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন থেকে পথচারীদেরও আর ছাড় দিতে রাজি নয় ভুটান। এখন থেকে ভুটানে মাটিতে পা রাখতে হলে ভারতীয়দের মাথা পিছু গুনতে হবে 10 টাকা, নগদে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে এই পথকর মেটানো যাবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ইউজার ফি। দিনে যতবার জয়গা থেকে ফুল সেলিং অথবা ফুল সেলিং থেকে জয়গায় কেউ যাতায়াত করবেন ততবারই মাথা পিছু 10 টাকা করে গুনতে হবে। ভুটানের নাগরিকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে। প্রতিদিন ভুটান থেকে ভারতে এবং ভারত থেকে ভুটানে পর্যটক ছাড়াও হাজার হাজার মানুষ ব্যবসা এবং দিনমজুরি খাটতে যান ফুলসেলিং এ, যাদের একটা বড় অংশ মোটে মজদুর। স্বাভাবিকভাবেই ভুটানের এই একতরফা পথকর লাগু করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। বাণিজ্য মহলের তরফে পথচারীদের জন্য এই কর চালু করা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কালচিনি ব্লক চেম্বার্স অ্যান্ড কমার্সের সম্পাদক রাকেশ পান্ডে জানিয়েছেন, আপাত দৃষ্টিতে 10 টাকা সামান্য হলেও দিনভর বহু মানুষকে একাধিক এপার ওপার করতে হয়। পথচারীদের জন্য কেন কর চালু করা হলো তা বোধগম্য হচ্ছে না। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24x7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 एप्लीकेशन के माध्यम से पता चला कि आने वाला 1 तारीख से जो भी आदमी एंट्री करेगा उसको 10 रुपया फी लगेगा, टोकन फी जैसे लगेगा। ये तो बात सही है, आए दिन देखा जा रहा है भूटान में तरह तरह का आईन निकल रहे हैं, नया नया नियम निकल रहा है। 2.5 साल बाद तो भूटान गेट खुला है। भूटान गेट खुलने के बाद हम लोग को जिस हिसाब से हम लोग उम्मीद किए थे कि पहले के जैसा होगा, आना जाना होगा, सबके बिजनेस व्यापार होगा, वैसे देखा नहीं जा रहा है, धरातल पर वैसा नहीं देखा जा रहा है। हम तो निवेदन करेंगे एज ए बिजनेसमैन के नाते कि जयगांव को व्यापार को डेवलप करने के लिए और फुलसेलिंग के बिजनेसमैन व्यापार को डेवलप करने के लिए फ्री करना पड़ेगा, पहले जैसे फ्री हो। हम भूटान सरकार से भी निवेदन करेंगे कि जो भी चीज़ हो, आइन तो ठीक ही है, आइन में चले, आइन का सभी हमारे जनता पालन करेंगे, भूटान के भी जनता पालन करेंगे, जयगांव के भी जनता पालन करेंगे, लेकिन थोड़ा सा कंफर्टेबल बनाया जाए, इजी बनाया जाए, ताकि सबको आने जाने में सुविधा हो, सबको बिजनेस व्यापार करने में सुविधा हो। और 10 रुपया लगाने से तो थोड़ा सा तो असर पड़ेगा, लोग आने जाने में खिंचेंगे। तो हम चाहेंगे सरकार से निवेदन करेंगे, अपना भूटान गवर्नमेंट से, भूटान के पदाधिकारियों से, इस पर पुनः एक बार विचार किया जाए और विचार करके जो भी हमारे जयगांव के हित में, हमारे भूटान के पीपुल के हित में जो हो, एक अच्छा सुंदर निर्णय लिया जाए। एप्लीकेशन के माध्यम से पता चला कि आने वाला 1 तारीख से लेबर जाते सर এই নিয়ে তৃণমূল নেতা কি জানিয়েছেন শুনবো। আর্থিক বোঝা পড়বে মনে হচ্ছে। দেখুন, সর্বপ্রথম তো আমাদের রাজ্য সরকারের আয়টা এটা করে না, কিন্তু তারপরেও বলছি যে এই বিষয়টা নিয়ে আমাদের যারা হাইকমানে আছে, আমাদের দিদি, আমাদের জেলা, আমাদের দিদি, আমরা এই বিষয়টা আমরা জয়গাঁও আছি, যেহেতু আমরা দায়িত্বে আছি সেটা জানিয়ে দেবো। কিন্তু এই বিষয়ে আমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কেন্দ্রীয় সরকার শাসকে আছে বসে আছে, সেই ম্যাটারটা ইন্টারন্যাশনাল ম্যাটার, এটা ভুটান আর ইন্ডিয়া, নিশ্চয়ই ভুটান ইন্ডিয়ার সঙ্গে কথা বলে সেই বিষয়টাকে 10 টাকায় ইস্যু করছে। কিন্তু বড় প্রশ্ন এটা না, বড় প্রশ্নটা হলো এখানে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, সে মানুষের কতটা পরিশানি হবে 10 টাকা। একটা যদি নর্মালি যে একটা লেবার, যে লেবারই করে খায়, যে ওনারা যদি একবার ভুটানে যায় 10 টাকা, আসতেও 10 টাকা, এরকম যদি সারাদিনে 3-4 বার যাওয়া আসা করে, তাহলে মানুষের কিন্তু অনেক টাকা যাবে। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্রীয় সরকারকে দেখা উচিত
আর আমি আশা রাখছি যে ভুটান নিশ্চয়ই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে কথা বলছে, কিন্তু আমি এতটুকুই বলবো এই ডুয়ার্সবাসী এবং জয়গাঁওবাসীর জন্য আমাদের কেন্দ্রীয় শাসক দল নরেন্দ্র মোদি এবং আমাদের এই আমাদের আজও পর্যন্ত কিছু করেনি। আর আমরা এইরকমভাবে যে অনেক কিছু বিষয় নিয়ে আমরা হেরাস্ত হচ্ছি, কোভিড থেকে শুরু করে গেট খোলা থেকে শুরু করে আজও পর্যন্ত, কিন্তু কেন্দ্রীয় শাসক দল চুপ করে হাতে হাতটা আর এই নিয়ে বিজেপি নেতা কি জানিয়েছেন শুনবো। দেখেন ভুটান যেরকম ইয়ে করছে যে ট্যাক্সেসের যে ব্যবস্থা, এটা ওনাদের নিজের একটা দেশের একটা আইন আছে, সেই আইন মোতাবেক যা করবে। এখন এই বিষয় নিয়ে আমরা হঠাৎ কিছু বলতে পারবো না, তাও এই বিষয় নিয়ে যাদের যে শুনলাম এটা নিয়ে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব, এটা নিয়ে কোথায় কি লিখতে হবে এটা আমরা দেখব। লেবারদের তো প্রবলেম হবে একটা, হ্যাঁ এটা না হোক সেটাও তো দেখতে হবে, কিন্তু ভুটানের যখন মানে একটা এটা আলাদা একটা দেশ, ওদের আলাদা সংবিধান, আলাদা আইন, আলাদা নিয়ম আছে, তো সেইভাবে ওরা চলবে। আমাদের এটা তো বড় ব্যাপার, এটা তো এটা নিয়ে কোথায় কি বলতে পরে এই নিয়ে চিন্তা ভাবনা করে বলবো।